তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে কথা বলা জায়েজ আছে কিনা, তালাকপ্রাপ্ত নারীর সাথে প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন, কিন্তু আল্লাহ মাফ করুক কম প্রয়োজনীয় কথাও যদি আপনি বলেন তাহলে সেক্ষেত্রে আসাসের সাথে আপনাকে বাজে দিকে নিতে পারে। আল্লাহ বলেছেন লা তাগাবুজুন আজনা কাছেও যেও না, সেজন্য বিনা প্রয়োজনে বা কম প্রয়োজনে তার সাথে কথা বলবেন না। মুর্তজা শাহরিয়ার জানতে চেয়েছেন কাফিরদের দেশে কি মাইগ্রেশন করা যাবে বা শিক্ষা অর্জনের জন্য যাওয়া যাবে। বেসিক বিধান তো যাওয়া যাবে না, হাদিসে নিষেধ আছে, এবং সেখানে গেলে সবচেয়ে বড় সমস্যা হলো আপনি তাদের দ্বারা প্রভাবিত হবেন, এটা বাস্তবতা। ম্যাক্সিমাম মানুষ প্রভাবিত হয়, আল্লাহ কিছু মানুষ বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। আর যদি অমুসলিম দেশে মুসলিম সোসাইটি গড়ে ওঠে তাহলে সেখানে আপনি থাকতে পারেন, যেতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এটাকে জায়েজ মনে করি, তবে সেখানে থাকা খাওয়ার ক্ষেত্রেও আপনি স্থায়ীভাবে থাকার জন্য হয়তো আপনি পাসপোর্ট নিয়ে রাখলেন, কিন্তু বসবাসের জন্য পরবর্তী প্রজন্মকে স্থায়ীভাবে আপনি সেখানে বসবাস না করার পরামর্শ আপনাকে দিব। কারণ হলো অমুসলিম দেশগুলোতে এক দুটো জেনারেশন ঠিক থাকলেও পরবর্তীতে পরিবেশের প্রভাবে পরবর্তী জেনারেশনগুলো নষ্ট হয়ে যাওয়ার এবং কাফের যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। তো অনেক অমুসলিম দেশ আছে যেগুলোতে পুরো এলাকা জুড়ে মুসলিমদের সোসাইটি গড়ে উঠেছে, সেখানে থাকা যেতে পারে। তারপরেও মুসলিম প্রধান দেশে বসবাস করাই হলো পরবর্তী প্রজন্মের ঈমানকে রক্ষার জন্য অধিকতর নিরাপদ।